আছে ক্ষমতা নাই সে যাবে, দায়ী করবেন আল্লাহ। দরকার নাই শুধু শুধু রাস্তায় নেমে মানে একজনের গাড়ি ভাঙবো একজন এই করো অনলাইন। দেখেন আপনি মনে করতেছেন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি, কিন্তু এটি বাংলাদেশের পরিস্থিতি। যাচ্ছেন মারামারি করতেছেন, আরেক বেটার কিছু করতেছেন, এরপরে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এরপর উল্টা 50,000 টাকা দিয়ে ছেড়ে আসতেছেন। না আমি বলতেছি না, এখন পুলিশ যদি আমার বলে যে তুই কি দেখছিস পুলিশ ঘুষ খায়, আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি নিজেও শুনছি শুনছি আমার কাছে প্রমাণ নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কখনো কেউ ডিস্টার্ব করেনি আলহামদুলিল্লাহ প্রশংসা আলহামদুলিল্লাহ, আমার কাছে প্রমাণ নাই। অনেকে বলে শুনুন, তো শুনুন যেটা বলছিলাম যে আচ্ছা আপনাদের এখানে কেউ নামাজ না পড়াকে অপরাধ মনে করবে? 17 বছর হলে বিয়ে ভেঙে যায়, পুলিশ এসে বলে যে 17 বছর বয়স হয়নি, 18 বছর বয়স হয়নি, বিয়ে কেন হচ্ছে? কোন মোল্লা সাহেব গ্যাস পর্যন্ত যায় বলছে ছেলেটা তো বেনামাজ, একক তো নামাজ পড়ে না, ওর কাছে তুমি বিয়ে দেওয়া আর রামশাম যদুমন্ত্রের কাছে বিয়ে দেওয়া সেম, কেউ বলছে এরকম? একটা ছেলে বেকার, ওর বিয়ে হওয়া অসম্ভব, একটা ছেলে নাকি মুসলমান পড়ে নেবে, আমরা একসঙ্গে পড়ি নি, বুঝেন নাই কথা? আমার ওয়াজ ভালো লাগবে না বল্লাহ, আপনার আমি আমি এদেরকে বলছি যে আমাকে প্রধান বক্তা দিও না ভাই, একজন ভালো আলেমকে দাও প্রধান বক্তা, আমি কথা বলি আমি তো ওয়াজ করি না, আমার কথা ভালো লাগবে না কারো। আন আলী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ان اول ما يحاسب به العبد يوم القيامه من عمله الصلاه او গাজীপুরের মানুষ ও কালিয়াকড়ের মানুষ ও যাকাত দেওয়া মুসলমান মসজিদ মাদ্রাসায় দান করা মুসলমান বাবা মায়ের সেবক শুকর কুকুর না খাওয়া মুসলমান ও মদ পান না করা মুসলমান ও মারামারি হত্যা চুরি ডাকাতি না করা মুসলমান ও মানুষকে ভালো কথা বলা মুসলমান ও মানুষকে অন্যায় থেকে বিরত হওয়ার কথা বলা মুসলমান ও রাত্রিবেলা আল্লাহকে ডাকা মুসলমান ও খুতবা পড়ে বিয়ে করা মুসলমান ও মুসলমান যে তার বাবাকে কাফন দাপন ফরিয়ে কবরস্থ করা মুসলমান, শুনে নাও তোমার নবী, শুনে নাও তোমার রসুল, শুনে নাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ, নিশ্চয় সবার আগে মানুষের হিসাব হবে ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাহ, নিশ্চয় কিয়ামতে বিচারের মাঠে আল্লাহ স্টার্ট করবে হিসাবের নামাজ দিয়ে। শোনো, নামাজ ছাড়া সমস্ত ভালো কাজ করা মুসলমান শুনে নাও, আল্লাহর নবী বলছে নিশ্চয় কিয়ামতে বিচারের মাঠে আল্লাহ স্টার্ট করবে বিচার নামাজের বিচার দিয়ে। ফাইন সলুহাত, ওই বিচারের সময় যার নামাজ ঠিকঠাক থাকবে, ফাকাদে আফলাহা, সে জিতে যাবে, ও আনজাহা, সে মুক্তি পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, হাজি সাহেব, মোল্লা সাহেব, হাজি সাহেব, দানবীর সাহেব, ভালো ভদ্র নম্র সাহেব, আপনাকে বলছি আপনার রাসূল জি যার উম্মত আপনি, তিনি বলছেন ওয়াইন ফাসাদাত, যার নামাজ ঠিক নাই, ফাকাদ খাবা ওয়া খাসির, সে ব্যক্তি ব্যর্থ ও বিপর্যস্ত হয়ে যাবে, তার যাকাত আর তারে কাজ করবে না। তাহলে আমি মনে হয় বলতেছি যাকাত দিন না, না এরকম বলছি না, আমি মূলত বলেছি আপনি যে ভালো কাজগুলো করেন এটা করতেই হবে, কিন্তু যার নামাজ নেই তার এই ভালো কাজ তার কাজে আসবে না। আচ্ছা একটা প্রশ্ন এখন মনে জাগতে পারে আপনাদের যে কি ব্যাপার, নামাজ না পড়লে গুনাহ হওয়ার কথা, কিন্তু মানে যদি কেউ যাকাত না দেয় তাহলে সে যাকাত দিল না কেন? গরিবের হক খেলো, ওটা গরিবের হক আল্লাহ রাখছে, সে আখেরাতে আল্লাহর কাছে কাঠ করে দাঁড়াবে, এরপর আল্লাহ তার সমস্ত হিসেব করার পরে তাকে হিসেব করবে, হিসেব করে তাকে এবার এটা আল্লাহর বিচার, কার বিচার? আল্লাহর বিচার, কার বিচার? না সাউন্ড টাউন ধরিয়ে না প্লিজ, যেভাবে সেভাবে, কার বিচার? এটা আল্লাহর বিচার। শুনুন গাজীপুরের মানুষ,
আপনাদের নবী আমি বলি নাই, আবু হুরায়রা বলছে রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা বলে নাই, আবু হুরায়রা নিজে থেকে বলে না, বলছে যে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছে যে নিশ্চয় কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেবে হবে নামাজের, ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যার নামাজ ঠিক থাকবে সে জিতে যাবে এবং সে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াইন ফাসাদাত, আর যার নামাজ ঠিক নাই, ফাকাদ খাবা ওয়া খাসির, সে বিপর্যস্ত হবে এবং ব্যর্থ হবে। এরপরে শুনুন, আচ্ছা এই নামাজ, একটা কথা আপনাকে বলি, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, বলুন তো এই যে আমরা আল্লাহর বান্দা, আপনার ধরেন স্ত্রী আছে, মা আছে, বাপ আছে, আত্মীয় স্বজন আছে, এই এলাকার অনেক মান্যগণ্য মানুষ আছে যাকে আপনি মানাইতে চান, আপনি চান যে তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকুক, ঠিক না, চান কি না, তাহলে তার সবচেয়ে পছন্দের জিনিসটা আপনি জানতে চাইবেন না? ধরেন আপনার মায়ের সাথে আপনি অন্যায় করে ফেললেন, এবার আপনি ইতস্ত লজ্জিত, আর বলছে মা কি খাবা, বাজারে যাচ্ছি তো কি খাবা, মা বলবে না খাবো না, রাখতো না, আরে মা কও না কি খাবা, আরে মা বলবে যে তুই আজকে হঠাৎ করে কি খাবো, মানে যা খাই তাই তো খাই, নতুন করে তোর জন্য কি বলবো কি খাবো, সবই তো খাইছি, আল্লাহ কি না খাওয়াইছে আলহামদুলিল্লাহ, রাগ করে বলবে, হ্যাঁ জীবন আল্লাহ কি না খাওয়াইছে, সবই খেয়েছি, কিছু খাবো না, যা আছে তার সমস্যা নেই, তারপরে কি বলবি মা কও না। এরপরে ছেলে চিন্তা করবে, আচ্ছা আম্মা পেয়ারা খেতো ছোটবেলা থেকে, তার মা না, সে তো ইদানিং বিয়াদবি করে, আগে তো সে তার মাকে খুব ভালোবাসতো, কারণ তার মা তাকে আঙ্গুল ধরে পায়খানা করতে নিয়ে যেত, সে কুকুর ভয় পেত তার মা তাকে কোলে রাখত, সে রাতে জিন ভূতকে ভয় পেত তার মা তাকে বুকে জড়িয়ে রাখত, সে কোথাও গিয়ে থাকতো না, তার মাও থাকতো না। মেহমান একজনকে দাওয়াত দিছে, বলছে ছোট বাচ্চা কাচ্চা রেখে যেতে, তার মা জানে একে রেখে গেলে কারো কাছে থাকবে না, ওই মাও বাচ্চাটাকে কোলে নিয়ে সারা রাস্তা যায়, সারাটা রাস্তা যায়। এরপর যাদের দাওয়াতে গেছে ওরাও বলে ওদেরকে দাওয়াত দিয়ে লাভ নেই, একজন দাওয়াত দিলে তিনজন যায়, কারণ নতুন মেহমানের ওখানে প্লেট গণনা হয়, এই ছোট বাচ্চার সামনে প্লেট দেওয়া হয়। মা ওই সমস্ত কথা শুনে কি পালে, সে ইদানিং বিয়াদবি করে, তার হাতগুলো শক্ত হয়েছে, তার পা গুলো শক্ত হয়েছে, সে ইদানিং মাছের কাঁটা বেছে খেতে পারে, আগে সে ভাতের জন্য মায়ের পিছিয়ে 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 করত, কারণ তার মা তার মাছের কাঁটা বেছে নিতে হত। সে ইদানিং চুলা ধরতে যাবে, ধরাইতে যাবে, কিন্তু আগে তার এরকম ছিল না, সে পারত না, বুঝেননি কথা, সে ইদানিং বিয়াদ হয়েছে, তো সে তার মার পছন্দ অপছন্দ বুঝে সে বাজারে যায়, বাজারে গিয়ে সে তার মায়ের পছন্দের জিনিস নেয়, চেষ্টা করে মাকে মানে। এবার বলুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের রব কি না, আমাদের রব কি, আমরা ওনাকে এই যে আমরা অপরাধ করি আমরা ওনাকে মানাইতে চাই কিনা, তা গাজীপুরের মানুষ এই আল্লাহ যার অবাধ্য আমরা হচ্ছি, যিনি আমাদের স্রষ্টা, এই পৃথিবীর মালিক, যিনি আকাশকে ছাদ করেছে, জমিনকে বিছানা করেছে, যিনি আমাদের পেট দিয়েছে খিদা লাগার জন্য, মুখ দিয়েছে খাওয়ার জন্য, রুচি দিয়েছে, ঘ্রাণ দিয়েছে ঘ্রাণ নেওয়ার জন্য, নাক দিয়েছে, এবং আমাদেরকে যিনি জ্ঞান দিয়েছে যে এটা খাওয়া যায় এটা খাওয়া যায় না, এটা খেলে বেঁচে থাকে এটা খেলে মরে যায়, এই জ্ঞান কে দিছে? তো এই যে আমরা অবাধ্য হই, আমাদের কি জানা উচিত নয় আল্লাহ কোন আমলটা ভালোবাসে, যাতে আমরা ওই আমলটা করে আমাদের যে অবাধ্যতা করেছি যাতে আমরা আল্লাহর কাছে আবার ভালোবাসার পাত্র হতে পারি, জানা দরকার কিনা? শুনুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, বলো তো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে, ঝর্ণা থাকে, আর কেউ যদি সেখানে দিনে পাঁচ বার গোসল করে, মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানি, তোমরা বলো তো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী বহে গেছে আর তোমাদের মধ্যে কেউ দিনে পাঁচবার ওখানে গোসল করে আছে, তোমরা বলো তো তার গায়ে কি কোনো ময়লা থাকবে? কালু, তারা বললেন, লা ইউবকি মিন দারানিহি শাইআ, না তার শরীরে কোনো ধরনের কোনো ময়লা থাকবে না যে দিনে পাঁচবার গোসল করে নদীতে। কাল ফাযালিকা মিসলুস সলাওয়াতিল খামস,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হলো পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মিটিয়ে দেয়। এই হলো পাঁচ ওয়াক্ত নামাজ, না 46 রাকাত নয়, এটা মাত্র 17 রাকাত, ঈশার নামাজ 15 রাকাত নয়, ভিতির ঈশা না, নফল ঈশা না, ঈশা 4 রাকাত, ঈশা করে ঈশা করে রাকাত। তুমি ভুল বুঝতেছ, তুমি যে নামাজ থেকে পলায়ন করো এটা 15 রাকাত নয়, এটা মাত্র 4 রাকাত, করে রাকাত। এই যে নদী পাঁচবার গোসলের উদাহরণ, এই 4 রাকাতের, মাগরিবের 3 রাকাতের, আসরের 4 রাকাতের, জোহরের 4, ফজরের মাত্র শুধু 2 রাকাতের, এই উদাহরণ ওইটা। আমি কি তাহলে আমি মনে বলছি নফল পড়িও না, আমি বলছি মনে, আমি বলছি তাহাজ্জুদ পড়িও না, সুন্নত পড়িও না, মনে না করছে ঠিক না? এই কালকে আপনাদের এখানে কিছু লোক বলবে যে হুজুর নিয়ে আসছে, হুজুর নফল সুন্নত পড়তে না করছে, আরে আমি কখন না করলাম? আমি বলেছি এই যে উদাহরণটা, এটাই 17 রাকাতের উদাহরণ, কয় রাকাতের উইতিরের উদাহরণ নয়। এটা একজন মানুষ দিনে 17 রাকাত নামাজ পড়লে তার ওই যে নদীতে পাঁচবার গোসল করলে যেমন পাপ মিটে যায়, এরকম পাপ মিটে যাবে। এখন আপনি বলবেন যে জামশেদ ভাই, তাহলে তো একটা সুযোগ পেলাম, যা খুশি করো, সুদ খাও, মদ খাও, গাঁজা খাও, যাই জোর করো, যাই আসর পড়ো, তো হয়ে গেল তো? না, আপনি পারবেন না এরকম। কেন পারবেন না জানেন? শুনবেন, বিরক্ত লাগতেছে নাকি আপনাদের? আপনাদের রব বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান আনছো, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে সকল মন্দ কাজ থেকে দূরে রাখবে। আপনি বুঝেননি কথা, মানে আপনি বলছেন যে ভালো হয়ে নামাজ পড়বেন, ভুল, আল্লাহ বলছে যে তুমি নামাজ পড়ো তাহলে ভালো হয়ে যাবা, মানে পুরো উদাহরণটাই এখানে পাল্টে গেছে, বলছে যে না রে জীবনে অনেক অপরাধ করছে, এবার ভালো হয়ে নামাজ পড়তে হবে, কি হয়ে নামাজ পড়বে, ভালো হবে আগে তারপরে নামাজ পড়বে। অথচ আল্লাহ কোরআনে নাজিল করেছে আয়াত যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হে শোনো তোমরা যারা ঈমান আনছো নামাজ পড়ো, কেন? আল্লাহ বলছে যে নিশ্চয় হবেই হবে, অবধারিত না হওয়ার কোনো কারণই নাই, নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। এ তুমি নামাজ পড়ে দেখবে তোমার এই ক্যারাম খেলা ছুটে যাবে, তোমার অমুক খেলা ছুটে যাবে, তোমার গাঁজা খাওয়া ছুটে যাবে, তোমার দেখবে মদ ইয়াবা খাওয়া ছুটে যাবে ইনশাআল্লাহ, আর তুমি ওইসব ছাড়বা আগে তারপরে নামাজ পড়বা। আমার মনে হয় তোমার আরো আরো তোমার এটা নিয়ে ভাবা উচিত। শোনো, তোমাকে আর একটা হাদিস শুনাই নামাজের, শোনাবো, আমার মনে হয় জুলুম হচ্ছে আপনাদের উপর, আল্লাহ ভাই বড় অবাক লাগে। আমি মনে করি যে রাত 11টা বাজতে কথাই বলা মানে এখানে অন্যায়, আপনাদের এরা বলে যে 12টা বাজে নাকি প্রধান বক্তায় ওঠে, আল্লাহ কোন দেশে এলাম, ফজর নামাজকে পড়ে বলে তাহলে মনে হয় না। আমি তো ভয় পাচ্ছি, কারণ আমি নামাজের জন্য এখানে দাওয়াত দিচ্ছি, আপনারা যদি আমার জন্য লেটে ঘুমান আর নামাজটা পড়ার ইচ্ছে নিয়ে ঘুমাইলেন, অথচ উঠতে পারলেন না, নেকি তো হয়ে যাবে, কিন্তু ওই যে আজকে না পড়তে পারার কারণে কালকে থেকে অলসতা আবার শুরু হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে যে আমি নামাজের জন্য দাওয়াত দিচ্ছি এমন মানুষকে, যখন তার ঘুমানো উচিত, নামাজের জন্য রেডি হওয়া উচিত, ওই সময় বসে বসে সে জেগে জেগে নামাজের কথা শুনতে চায়, এটা এটা একটা মানে অপ্রাসঙ্গিক এবং এটা এটা অযৌক্তিক, মানে এইভাবে রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ চলা আমার কাছে মনে হয়, কার কাছে কেমন আমি জানি না। আগামী বছর থেকে হুজুর দাওয়াত দিলে একদম পোস্টারে লিখে দেবেন যে রাত 10টায় মাহফিল ক্লোজ। এবার ওই হিসেবে এই ভাই আপনাদের কি হয়েছে বলেন, আপনারা বলেন যে রাত 10টার আগে 11টার আগে মানুষ হয় না, আরে বাপরে কি মানুষ লাগবে না, জোর করে শোনাবেন, এই যে হাজার হাজার ওয়াজ হচ্ছে কেউ মানুষ হচ্ছে? কারণ জোর করে শুনান তো আপনি, একটা চালাকি করে, কি চালাকি করে, বলে যে আমরা সবাই মুসলমান না মুনাফিক, কয় মুসলমান, কয় তাহলে আমরা কথা দিব, প্রধান বক্তা যতক্ষণ কথা বললে আমরা শুনবো, ঠিক আছে কিনা, হাত তোলেন সবাই হাত তোলে, এরপর বলে যেটা উঠে যাবে সেটা মুনাফিক, এবার মানুষ সরমে উঠে যাবে। তো এগুলো বাধ্য করে এভাবে মানে পিস্তলটাকে খা, ওসে ভাই খিদা নাই রে, ভাই খিদা নাই, খাবো না, ওসে খা নাহলে গুলি করবো, ও চিন্তা করবে যাচ্ছে একটা গুলি খাওয়া চাইতে এক প্লেট এক্সট্রা ভাত খাওয়া অনেক ভালো, হ্যাঁ এক প্লেট এক্সট্রা ভাত খেয়ে না হয় বমি করে দেবো, না হয় মাথা ঘুরে পড়ে যাবো, কিন্তু একটা গুলি খেলে তো জীবনে শেষ হয়ে যাবে। তো মনে করো শরীর না, মানুষ বসে থাকে মুনাফিক হওয়ার ভয়, কি হওয়ার ভয়, মুনাফিক হওয়ার ভয়। আচ্ছা যাই হোক, একটা হাদিস শোনাই আপনাদেরকে, না আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতুল খামস
পাঁচ ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে অপর জুমা কাফফারাতুল লিমা বাইনহুন মা লাম তুগশাল কাবায়ির। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে পাঁচ ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা সমস্ত ছোট গুনার কাফফারা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এবং আপনার যারা আপনার তত্ত্বাবধানে আছে তাদের মধ্যে দূরত্বটা দূর করে দিন। এখন আমি এবং আপনাদেরকে অনুরোধ করি, শুনুন, হিংসা করার কিছু নেই। আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছে মনে করেন না যে উনি খালি চেষ্টা করছে আসার জন্য, সবভাবে সবাই চেষ্টা করছে সবভাবে আসা। এবার কেউ একজন জিতে গেছেন, এটাই হয়, এই যে একজন জিতে একজন হারে। তো হিংসা করার কিছু নাই, যিনি সম্মানিত ব্যক্তি ওনাকে সম্মান দেবেন, আল্লাহ যাকে দায়িত্ব দিয়েছে তাকে আপনিও সম্মান দেন, ইনশাল্লাহ আশা করি দূরত্বটা দূর হয়ে যাবে আপনাদের মধ্যে। যাই হোক, অপ্রাসঙ্গিক কথা বলবো না, শুনুন। কালিয়া করার মানুষ, আমি কথা বলছিলাম এমন একটা অপরাধ নিয়ে যা কেউ এখন আর অপরাধ মনে করে না। বলেন তো এই অপরাধটার নাম কি? এই অপরাধের নাম কি? সলাত। আচ্ছা, এইবার আমি প্রায় আমার ওয়াজের প্রায় লাস্ট মোমেন্টে আছি। আমি এমনিতেই প্রায় অলরেডি আলহামদুলিল্লাহ এক ঘন্টার উপরে কথা বলে ফেলছি মনে হচ্ছে। আচ্ছা, আমরা এখন একটা 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 উদাহরণ দেব, এটা এরপর শুধু ইটস আপ টু ইউ, আপনার উপরে ডিপেন্ড করে আপনি এটা কিভাবে নেবেন। মনে কষ্ট নেবেন, এখানে কেউ আল্লাহর কসম আমি কাউকে চিনি না, আর আমি যে উদাহরণ দিচ্ছি এমন নয় যে আমার পরিবারে নাই, এমন নয় যে আমার বাসায় নাই, আমার গ্রামে নাই, আমার আত্মীয়তে নেই, এটা পুরো বাংলাদেশের চিত্র, এটা পুরো পৃথিবীর চিত্র এখন। ওকে, তো আমি কাউকে পার্সোনাল এটা করতেছি না, আমি একটা দুঃখ থেকে, মানে এটা একটা ধরেন আমার একটা দুঃখ লাগে। আচ্ছা, আমরা তর্কের ক্ষেত্রে এটাকে একজন মানুষ মনে করলাম, এটাকে একজন মানুষ মনে করলাম, ঠিক আছে, তর্কের ক্ষেত্রে। এবারে শুনুন, এই দুজন মানুষ, ওকে, এই দুজন মানুষ। আচ্ছা, এখন উদাহরণস্বরূপ একজন হলো মুমিন, একজন হলো কাফের মুশরিক। আচ্ছা, এই মুমিন এই পরিচয়টা কে দেয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। একটা লোক কি কি কাজ করলে মুশরিক হয়, আল্লাহর সাথে শিরিক করে এবং কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর এই যে যত নিয়ামত সে ভোগ করতেছে সবগুলোকে সে অস্বীকার করে, কুফরি করে, এটা কোন কোন কাজ করলে হয়, এটা কে সিদ্ধান্ত দেয়? আল্লাহ। কার মাধ্যমে দেয়? কার মাধ্যমে? এবারে শোনেন, আপনি যে মুসলমান, আমি যে মুসলমান, কি আমাদের মতো মুসলমান হইলে জান্নাতে যাব, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? চেষ্টা করতে হবে, অপরাধ আমরা করব, একবারে অপরাধ তো মানুষ মাত্রই করে, কিন্তু আমরা চেষ্টা কার মতো করে করতে হবে, মানে আমাদের সবসময় কাকে ধরার চেষ্টা থাকবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি জামশেদ মজুমদারের কথা নয়, সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর একজন সাহাবি, ওনার কথা না, সাহাবির কথাও নয়, আপনি দেখবেন যে এখন এটা সাহাবির কথাও নয়। তো সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। এবার দেখেন, সাঈদ ইবনে মুসাইয়্যিবের কথাও না, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তাহলে কে বলেছে কথাটা? কে বলেছে? কি বলেছে শুনে নেন। তাহলে আমরা পাইলাম এটা মুমিন, এটা কাফের মুশরিক। এবারে দেখেন আল্লাহর নবী শিখাচ্ছে, এবার আমরা এটা কি করলাম, এই দেখেন এই মিক্স করে ফেললাম, এখন বোঝা যায় কোনটা মুমিন কোনটা মুসলমান? বোঝা যায়? বলতে পারবেন কোনটাকে মুমিন বলছি কোনটাকে মুসলমান বলছি? তাহলে এখন একটা বের করা লাগবে না, এখানে মুসলমানকে মুমিনকে দুইটা এক করে, মানুষ সবার গায়ের রক্ত, দুইটা হাত, দুইটা পা, চোখ, নাক, ঘুষি দিলে সবাই ব্যথা পায়, এমন কোনো কেউ না যে আয়রন ম্যান ঘুষি দিলে ব্যথা পায় না। তাহলে এগুলো সব মিক্স হয়ে গেছে না, এখন এগুলো সব হয়ে গেছে মানুষ, এগুলো সব কি হয়ে গেছে? এবারে কোনটা মুমিন মানুষ কোনটা কাফের মুশরিক মানুষ বের করে দরকার আছে কিনা? সুবহানাল্লাহ, আল্লাহর নবী ওই স্কেল, ওই মিজান, দাড়ি পাল্লা দিয়ে গেছে যে শোনো এটার মাপ বা দেখবে যে যেটা এই মাপের মধ্যে টিকে যায় ওটা মুসলমান মুমিন, যেটা টেকে না একবারে মানে মানে জাকাত আদায় করি, একবারে 50টা মসজিদ বানাইছে, 500টা ইতিম খাওয়ায়, বাপরে বাপ দানবীর, আর ভদ্র যে ভদ্র, কি ভদ্র, নিজের বৌদ্ধ দিকে তাকে না গুণাবে মনে করি, এত ভদ্র ধরুন উদাহরণ আসেন না, অনেকে বলেন না এস্তাদ করলেন দুষ্টামি করে গেছে, আল্লাহ মাফ করুক, বলে দুঃখ থেকে বলছি কথা না, কেন দুঃখ থেকে বলছি, এই দেশে আলহামদুলিল্লাহ ওয়াল্লাহি আপনি অপরাধ বেশি দেখেন, আমি এত বেশি অপরাধ দেখি না, এখানকার মানুষ আমরা
কিপটা আমি ওনাকে ধরেন দিতে লজ্জা পাচ্ছি, দিব না তে শত্রুতা আমি আছে, কিন্তু আমি আরেকজনকে দিচ্ছি। আর ঠিক ওনাকে কিন্তু ওই আরেকজন ওই লোকটাকে দিচ্ছে না, একে দিচ্ছে, প্রয়োজন মিটতেছে মানুষের। সুবহানাল্লাহ, মানুষ দেয় একজন অপরজন তো দেয়, হাজার জায়গা জমি নিয়ে ভেজাল কিন্তু হাসপাতালে সবার আগে দৌড় দেয় যে দেখি যে ঠিকই পাঁচ ধরেন বলছে যেটা আমার মাফ করে দেন আমি ভুল করছি, করে কিনা। তারপরে দেখেন এখানে অনেক ভালো কাজ আছে সুবহানাল্লাহ, কিন্তু শয়তান গত 1450 বছর কাজ করে আমাদের অন্তরে এমন একটা অপরাধ ঢুকাইছে, এটা এমন পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ এটাকে অপরাধী মনে করে না। এবারে দেখেন, তাহলে আমরা এখন এখন হয়ে গেলাম মানুষ, এখন মুমিন আর কাফের মুশরিক বুঝতেছি না, তাহলে এটা পার্থক্য করবে কে এখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করবে? আচ্ছা, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। ও উম্মতরা শুনে রাখো, মুনাফিক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার উম্মতদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ, যেটা ঈশার নামাজ থেকে ফজর নামাজ পর্যন্ত পড়ে ওটা হলো বাইনানা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক, আর যেটা ঈশা থেকে ফজর পর্যন্ত দিনে 17 রাকাত 5 ওয়াক্ত নামাজ পড়ে না ওটা হলো যে মুনাফিক। আমি বলিনি, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছে, হাদিসটি মুসনাদে আহমেদ আছে। আপনাদের এখানে কি মাদ্রাসা আছে? এখন একটাই কাজ বাকি আছে, মানে আমি তো বলে ফেলছি, আপনি পড়ে শুনেছি না, এটা মানতে হবে কেন? আপনি মানে কেমন কথা, এই দেশে 90 জন মানুষ নামাজ পড়েন, তাহলে সব কি মুনাফিক? আপনি আমাকে বলবেন, আমি বলবো যে আমি কি জানি। আপনি যদি এখন আমি এটা বলবো জামশেদ মজুমদার কালকে কালিয়া করে ফতোয়া দিয়ে গেছে যারা নামাজ পড়ান তারা মুনাফিক, আরে ভাই আমি কখন বললাম? আমি তো পড়ে শুনাইলাম। আমি বলছি সাঈদ ইবনে মুসাইয়্যিব শুনছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বাইনা ওয়া বাইনাল মুনাফিকিন, নিশ্চয় উম্মতে মুহাম্মদ এবং মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ, যেটা ইশা থেকে ফজর পর্যন্ত নামাজ পড়ে না। সারা রাতের কথা বলিনি, মূলত ফজর আর ইশার মধ্যে সবগুলো নামাজ, ফজর থেকে স্টার্ট হয় ইশা, ইশা থেকে ফজর, আবার স্টার্ট ফজর থেকে, বুঝে আসতে আসেনি। এখন একটা ভেরিফিকেশন রয়ে গেছে, এই যে আমি এই পড়াটা শুনিয়েছি, যদি এটা ভুল হয় তাহলে তো আপনি মুনাফিক হলেন না, বেঁচে গেলেন। মনে রাখবেন কালিয়া করার মানুষ, চালাকি করার দরকার নেই, উনি কে? ওনার সাথে চালাকি চলবে? শুনুন, এখন একটা ভেরিফিকেশন রয়ে গেছে, যদি কথাটা আমি জামশেদ মজুমদারে ভুল বলি তাহলে আপনি মুনাফিক হওয়া থেকে বেঁচে গেলেন। তাহলে আমি তো অলরেডি বলে ফেলেছি, তাহলে আমার আর সাক্ষী এখানে চলবে না, যেহেতু আমি এটা বলছি তাহলে সাক্ষী এখন হইতে অন্য কেউ, রাইট? আপনাদের এখানে কি কোনো ফাজিল কামিল মাদ্রাসা আছে? আছে নাকি? জান ওখানে ফাজিল কামিল মাদ্রাসা যান, হুজুরকে বলেন মুসনাদে আহমেদ নাকি একটা হাদিস আছে, ওই হাদিসটা নাকি সাঈদ ইবনুল মুসাইয়্যিব একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু উনি থেকে নাকি বর্ণিত, একটা পোলা কালকে চিটাগং থেকে এসে বলে গেল যে একজন সাহাব ফজর থেকে নামাজ পড়ে না ওটা নাকি মুনাফিক, এবং আল্লাহ নাকি কোরআনুল কারিমে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার, নিশ্চয়ই মুনাফিক জাহান্নামের সব চাইতে নিচে থাকবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, এবং মুনাফিককে ওই জাহান্নামের নিম্ন পর্যায়ে কোনো সাহায্যকারী থাকবে না। এটা হচ্ছে কি সূরা নিসার 145 নম্বর আয়াত। আমি বলি এখন একটা কাজ রয়ে গেছে আপনার, এখনই ঘরে যাওয়া এই ছেলে যুবক ছেলের কাছে মোবাইল, বলবেন যে একটু কোরআন বাংলা কোরআনটা ডাউনলোড করতো, সূরা নিসা এটা 145 নম্বর একটা দেখতে একটা পোলা এসে বলে গেল আল্লাহ নাকি বলছে যে ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই মুনাফিক ফি দারকিল আসফাল মিনান নার, জাহান্নামের আগুনের সবচেয়ে নিচে থাকবে মুনাফিক। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, ওখানে নাকি ওই জাহান্নামের নিচে নাকি তার কোনো বন্ধু থাকবে না, সাহায্যকারী ওলি থাকবে না, মুর্শিদ থাকবে না, কিচ্ছু নাকি থাকবে না, মানে কিছুই নাকি ওখানে থাকবে না। আল্লাহ নাকি বলেছে সে কোনো সহায়তাই পাবে না ওখানে, জাহান্নামের সবচাইতে নিচে থাকবে, ও নাকি মুনাফিকের নাকি এই শাস্তি, বুঝে আসছে না? আসেনি মা ও বোনেরা, এটাই বাকি রয়ে গেল। যদি আপনি আপনার কোরআনুল কারিমে সূরা নিসার 145 নম্বর আয়াত এটা না পান তাহলে বেঁচে গেলেন। যদি মুসনাদ আহমেদে আমি যে হাদিস পড়ে শুনিয়েছি যদি এটা মুসনাদ আহমেদে না থাকে তাহলে আপনি মুনাফিক না, আর যদি থাকে বিচার আপনার, আপনি দেখেন কি করবেন। শুনুন, আপনার কাছে কোন, আপনি ওয়াল্লাহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা এরকম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের একটা মানদণ্ড আছে, কি আছে? মানদণ্ড আছে, আপনি মনে কষ্ট নিয়েন না। আচ্ছা, আমি ওনা আপনাদেরকে মুনাফিক বলতে আসছি না, কি কালকে তো হয়তো বলতে পারে কি বলা নিয়ে আসছে, টাকা দিয়ে হুজুর নিয়ে আসছে, হুজুর মুনাফিক বলে সবাই চলে গেছে, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলিনি।
আমি আপনাদেরকে বলে বুঝাতে চাচ্ছি, অপরাধ তো অনেক অপরাধ করে মানুষ, অন্তত মুনাফিকি থেকে বাঁচুন, জাহান্নামের সর্বনিম্ন পর্যায়ে থাকে, নামাজটা ধরুন। আল্লাহকে আমি এটাই বলেছি, মুনাফিক বলিনি আপনাকে, আমি বলেছি ভয় পাওয়ার কিছু নেই, তিনি গফুরুর রহিম, ক্ষমাকারী কি আল্লাহ। এই পুরো পৃথিবীর সব মানুষকে জান্নাত দিয়ে দিলে আল্লাহ কি কোনো লস আছে? তাহলে আপনি ক্ষমা চান, ফিরে আসেন। শুনুন কালিয়াকরের মানুষ, আমার বক্তব্য প্রায় শেষ, মনোযোগ দিয়ে শুনুন, কোন কি সিস্টেমে আপনি মুসলমান, কি সিস্টেমে আমি মুসলমান, আল্লাহ এগুলোর পরোয়া করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুসলমানের একটা মানদণ্ড দিয়ে গেছে, আন জাবির রাদিয়াল্লাহু আনহু কল, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন বাইনার রাজুল, এই যে আমার প্রায় শেষ হাদিস, বললাম আমার বক্তব্য এখানে শেষ হয়ে যায় সবসময় নামাজের। তাহলে আবার আমরা একটা কাজ করি, আচ্ছা এই দেশে আমরা মনে করি যে যে পূজা করে সে মুসলিম, ঠিক না? সূর্য পূজা করে যে, আগুন পূজা করে যে, গাভী পূজা করে যে, মাটি পূজা করে যে, মানে এখানে লাইট বাঁশ যে কোনো কিছু একটা মনে পছন্দ হলে এটার মধ্যে যে মাথা ঠেকায় আর বিপদ মুক্ত হতে চায়, কল্যাণ পেতে চায়, আমরা তাকে মুশরিক বলি। কি বলি? যে খ্রিস্টানরা বলে যে আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, আমরা তাকেও মুশরিক বলি যে আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করে, ঠিক না? আমরা তাকে কি বলি, কি বলি? মুশরিক। আচ্ছা যেই লোকটা উজাইরকে আল্লাহর ছেলে বলে আমরা ওকেও মুশরিক বলি, ইয়াহুদ, হ্যাঁ ইহুদিকে আমরা কি বলি? মুশরিক। আচ্ছা মুসলমান কি শিরিক করে? কেমনে করে শুনি, আহা এগুলো বলার দরকার নেই, কেন ভেসে করতেছে? আমি এটা বলতে পারিনি, আমি এটা বলতে পারিনি। আপনাকে যদি বলি আপনার ডাব, নারিকেল, উঁট, দুম্বা, গরু, ছাগল হুঁশ করে নিয়ে যাবেন, আল্লাহর ঘরে একটাই নাম হচ্ছে মসজিদ, কি মুশকিল উদ্ধারকারী কে? মায়ের গর্ভে সন্তান দেয় কে? ওই একই গর্ভ বাঁচ রাখে কে? সুস্থ করে কে? রিজিক দেয় কে? হায়াতের মালিক কে? মৃত্যুকার কথা মতে হয়? মানুষ ফিরে কার কাছে যাবে? একচ্ছত্র মালিকানা ক্ষমতা কার? সব কিছুর উপরে সব সময় ক্ষমতা কার? তাহলে প্রশংসা কার? ইবাদত কার? ভয় কাকে? এখন আপনি এটা বোঝেন না, আপনি মনে করেন অমুক তুমুক এই সেই, আমি নাম নিয়ে আপনার সাথে বাজার করতে রাজি নেই, আল্লাহর শপথ করে বলছি আমি এটার খোলা হৃদয় নিয়ে আসছি যে আমি আপনাকে হেয় তুচ্ছ করবো না, আপনাকে অপমান করে আপনার সামনে নিজ লজ্জিত হবো না, তারপর আল্লাহ যদি লিখে রাখে নসিবে কিছু, এটা এটা কল্যাণ হবে, এটার বিনিময় আল্লাহ দিবে, কে দেবে? ওটা আমি ভয় পাই না। তবে আপনাকে একটা কথা বলি, আমি শেষ করে দেবো প্রায়, আপনারা একটু প্রস্তুত হন, আল্লাহ নিজে মুমিনকে মুশরিক বলছে, মানে ইমান আনার পর লোকজনকে মুশরিক আল্লাহ বলছে না, শুধু হিন্দু বুদ্ধকে বলে নাই। সূরা ইউসুফের নাম শুনছেন কেউ? বারো নম্বর সূরা, কত নম্বর সূরা? এটা এটার 106 নম্বর আয়াত, আল্লাহ বলছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, এদের অধিকাংশ মানুষ একজন দুজন না, আল্লাহু আকবার, আল্লাহ একদম সবকিছু স্পষ্ট করে দিয়েছে, বললো যে 100টা মানুষ যদি ঈমান আনে, এই 100টার মধ্যে বেশিরভাগ মানে 50 ভাগের উপরে, ইল্লা ওয়াহুম মুশরিকুন, এরা ঈমান তো আনে কিন্তু ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে। এখন আপনাকে যদি বলি যে শিরিক কি, আপনি ধরেন একজন বললো যে কবরে যায় কিছু চাওয়া, আরেকজন বললো যে কেন, এই ওলি নাই আল্লাহ নাই, ওলি আল্লাহ নাই, এটা লেগে গেল, ঠিক কিনা? একজনে বললো যে মাজারে যাও না শিরিক, আপনি বললেন যে কেন রে, তোরা তো বেয়াদব, গুস্তাকে রসুল, আল্লাহর ওলি মানিস না। তাহলে দুইটা গ্রুপ হয়ে গেল, কয়টা গ্রুপ, কয়টা গ্রুপ হলো? আচ্ছা একজন বললো যে তুই যে ডাব, নারিকেল, ছাগল অমুক জায়গায় দিয়ে আসছিস, এটা তো উৎসর্গ হচ্ছে কার জন্য, এটা শিরিক হয়ে গেল, আপনি বলবেন যে কেন, ওলি আউলিদের কি বরকত নাই? আচ্ছা আমি কিন্তু মূলত আপনাদেরকে দ্বন্দ্ব দিচ্ছি না, আমি একটা উদাহরণ দিচ্ছি যে এটা দুইটা গ্রুপ হয় কিনা, দ্বন্দ্ব লিপ্ত হয় কিনা। এরপর একটা গ্রুপ বলো যে হাদিস কোরআনে কোথায় ডাব নারিকেলের কথা আছে, দেখ এখন আর অন্য গ্রুপে দেখাতে পারে না, কারণ ডাব নারিকেল কি লেখা আছে ভাবে, হ্যাঁ গরু, ছাগল, উঁট, দুম্বা, হাঁস, মুরগি, এগুলো কি লেখা আছে ভাবে নাম ধরে? কিন্তু আসুন মুসলমান ভাইরা, আল্লাহর নবী এই তর্কের সমাধান করে দিয়ে গেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মুসলমান ভয় পাও সেই রবকে, যেই রবের কাছে তুমি ফিরে যাবে, ভয় পাও, ভয় পাও, একটা অপরাধ তুমি জানো না এই অপরাধটা কত বড় যেটা তুমি করে বেড়াচ্ছ। তুমি মনে করো নামাজ না পড়লে বেনামাজি, মানে রোজা না রাখলে বেরোজদারি, জেনা করলে জেনাখোর, মদ খেলে মদখোর, নামাজ না পড়লে বেনামাজি, ভুল।
জানা করলে জানাখোর, মদ খেলে মদখোর, এগুলো হারাম খেলে হারাম খোর, এগুলো সব সঠিক, কিন্তু নামাজ না পড়লে বেনামাজি, এই শব্দটা তুমি ভুল ভুল প্রয়োগ করছো। আমি জামশেদ মজুমদার বলিনি, বলছে আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বাল, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামিআতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক, নিশ্চয় একজন ব্যক্তি এবং মুশরিক, ওয়াল কুফর, একজন কাফের, তারাকুস সালাহ, যে লোকটা নামাজ ছেড়ে দিল সে মুশরিক, শিরক করলো, কুফরি করলো। কে বলেছে কথা? আমি বলিনি। হ্যাঁ, এখন একটা ভেরিফিকেশন রয়ে গেছে, কথাটা যে আল্লাহ রাসূল বলেছে, কথাটা যে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এবং এই হাদিসটা যে সহি মুসলিমে আছে, তোমার যাচাই করার একটা ব্যাপার রয়ে গেছে। দেখো, যদি তুমি সহি মুসলিমে হাদিসটা না পাও, তাহলে ধরো তুমি বেঁচে গেলা, আমি বেঁচে গেলাম, কালিয়াকুরের মানুষ, এই হাদিসটা যদি সহি মুসলিমে থাকে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে, ইন্না বাইনার রাজুল, নিশ্চয় একজন মানুষ, একজন ব্যক্তি, ওয়া বাইনা শিরকি ওয়াল কুফর, এবং শিরিক আর কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে তারাকুস সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো, শিরিক করলো, আর যে নামাজ পড়লো সে মুমিন থাকলো। সিদ্ধান্ত তোমার, তুমি মনে করো কোরবানি দিয়ে মুসলমান থাকবে না, না কোরবানি না দিলে গুনাহ হবে, হজ তৌফিক থাকলে না করলে গুনাহ হবে, মদ খেলে গুনাহ হবে, জুয়া খেললে গুনাহ হবে, মারামারি করলে গুনাহ হবে, কিন্তু নামাজ না পড়লে ইমানটাই চলে যাবে। বুঝে আসছে না? সেদিন আচ্ছা, জোহর নামাজ কয় রাকাত? আরে আট, আচ্ছা দুজনে দুই রকম বললে হবে নাকি? ছোটবেলা থেকে সবাই যেটা শিখে আসছেন সেটা আগে বলেন। ওকে, একটা একটা সুন্দর একটা টিপস দিচ্ছি আপনাদেরকে, মনে করে শুনিয়েন না। ফজর নামাজ কয় রাকাত? জোহর নামাজ কয় রাকাত? 12 রাকাত। ভাই কে বলছে ভাই 10 রাকাত? আপনার 12 রাকাত প্রশ্ন না 10 রাকাত প্রশ্ন? ছোটবেলায় 12 না? আসর নামাজ কয় রাকাত? 8 রাকাত। ভাই প্রথমে সুন্নত 6 রাকাত, পরে ফরজ 6 রাকাত। মাগরিব নামাজ কয় রাকাত? 7 রাকাত। আরে দেখি যারা নামাজ আর রাকাতও জানে না রে ভাই। আমি আপনাদেরকে বলি যেভাবে আমরা জানি সেভাবে বলবো। মাগরিব নামাজ কয় রাকাত? 7 রাকাত। ঈশার নামাজ কয় রাকাত? 15 রাকাত। এখানে যারা এই আশপাশের এলাকার ইমাম সাহেবরা আছেন, আমাকে ভুল বুঝিয়েন না। আমি মূলত যারা নামাজ পড়ে তাদেরকে দাওয়াত দিচ্ছি না, যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দিচ্ছি, যেমনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে দাওয়াত দিয়েছে, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে নামাজ ফরজ করেছে, ওই দাওয়াতটা দিচ্ছি এখন। সেটা হচ্ছে, একজনকে আমি প্রশ্ন করলাম যে আচ্ছা জোহরের নামাজ 12 রাকাত কিভাবে? উনি আমার দাদা হয় সম্পর্কে, দাদা হয় কি মানে আমার দাদুকে বিয়ে করছে, তার দাদা হয় না গ্রামের পাশের গ্রাম, তো আমাদের আবার বড় হুজুর উনি, না আমার খুব আদর করে, আল্লাহ ওনাকে নেক হায়াত দেখে আমাকে হিদায়তের উপর রাখুন। তো বললাম দাদা 12 রাকাত কেমনে জোহরের নামাজ? তো আপনাদের এদিকে মনে করে শুনিয়েন না, যদি এভাবে বলা উচিত নয়, গালাগালি করে দাদা নাতি কথা বলে, তুমি আমাকে ছোট্ট একটা গালি দিয়ে, বেশ খারাপ গালি না, মানে আমার ওয়াইফের ছোট ভাইকে যা বলে আর কি মানুষ, ওইভাবে ওই গালি দিয়ে আমাকে বললো যে বড় সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত কত হইল? মনোযোগ দিয়ে শুনবেন, ছোট সুন্নত 2 রাকাত কত হইল? আমি বললাম দাদা বুঝলাম, আচ্ছা 12 কেমন হলো? কয় নফল 2 রাকাত। তাই আমি বললাম দাদা তুমি যে কথাটা কইলে হইলো, কই আমি নফল তো নিজেই একটা নামাজ, এটা জোহর কেমনে হবে? বুঝে দিতে পারিনি। সকাল 8টা বাজে নফল বললে গুনাহ আছে, ওইটাকে কি বলবেন? ধরেন আমি তো সকাল 10টা বাজে ওযু করে মুসল্লা বিছাই 2 রাকাত নামাজ পড়লাম, নফল নামাজ, এটাকে কোন ওয়াক্ত বলবেন? জোহরের পর দুইটাকে জোহর বলতেছেন, তো জোহরের আগে ওই দুইটাকে কি বলবেন? আমি বললাম দাদা শোনো, জোহরের যদি 2 রাকাত নফল হিসেব করে জোহরের নামাজ বলে যদি 12 হয়, তাহলে আমি বললাম জোহরের নামাজ 20 রাকাত, কয় কেমনে? কইলাম বড় সুন্নত 4 যেভাবে তুমি বলছো, ফরজ 4 8, ছোট সুন্নত তুমি যেভাবে বলছো 2, টোটাল 10, নফল 10, 20 রাকাত, কয় কেমনে নফল 10 রাকাত? আমি কই যেমনি নফল 2 রাকাত জোহর হয়ে গেছে, এমনি বাকি 8 রাকাত জোহর হয়ে যাবে। তুমি 2 রাকাতের 2 রাকাত নফলের জোহর বানাইতে পারো, আমি 8 রাকাতের বানাইতে পারি না। আমার কথা, তুই বিপদ, তুই শহর এখান থেকে ওয়াল্লাহি মন কষ্ট নিয়েন না, আল্লাহ আপনার উপরে এত কিছু ফরজ করেনি। এই যে হাদিসটা পড়েছি, নিশ্চয়ই একজন ব্যক্তি, মানে বুঝাতে পারতেছি না, ধরুন আপনি আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, মুসলমানকে মুমিনকে এগুলো সব মানুষ, এভাবে এগুলো সব মানুষ, সব ভালো কাজ করে, ভালো কথা বলে, কেউ ন্যাংটা হাঁটে না, সবাই কাপড় চোপড় পরে হাঁটে, কেউ পথে ঘাটে জেনা করে না, অপরাধ করলে গোপনে করে, এগুলো মানুষ, সব মানুষ, এগুলো মুসলমানকে কাফেরকে মুশরিককে কেমনে চিনবো? আল্লাহ নবী বলে দিয়ে গেছে ইন্না বাইনার রাজুলি, নিশ্চয়ই একজন ব্যক্তি, ও বাইনাশ শিরকি ওয়াল কুফর, মুশরিক এবং কাফের, যেটা নামাজ পড়ে ওটা হচ্ছে মুমিন,
যেটা নামাজ পড়াটা মুশরিক কাফের, এটা কে বলে গেছে? এইবারে আসুন, এটা কোন নামাজের কথা বলেছে আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। এটা বলে গেছে যে জোহরের ফজরের দুই রাকাত, ফজরের জোহরের আসরের মাগরিবের ঈশার, এই হাদিসটা হচ্ছে এই এই রাকাতগুলোর। মানে যেই লোক মিনিমাম এই 70 রাকাত নামাজ পড়বে না, সে আল্লাহর সাথে শিরিক করলো, কুফরি করলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি তোমরা কি আল্লাহর সাথে শিরিক করবে? না। কুফরি করবে? না। তো শুনে নাও, তোমাদেরকে একটা কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা বলছেন, ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরিক ছাড়া আল্লাহ ক্ষমা করে দিবে যা খুশি যাকে খুশি। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অন্যায় রটনা করলো। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে মহা পথভ্রষ্ট হলো। শুনে রাখো মানুষ, কালিয়া করার পুরো পৃথিবীর জিন এবং মানুষ মিলে, পুরো পৃথিবীর জিন এবং মানুষ মিলে যদি অপরাধ করে, সব মানুষ সব জিনের সব অপরাধ যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলছে যে এটা আল্লাহর মেজাজ ক্ষমাও করতে পারে, জাহান্নামও দিতে পারে, জাহান্নাম থেকে আবার জান্নাত দেবে। কিন্তু আল্লাহ বলছে যদি কেউ মাছির ডানা একটা ধুলিকণা পরিমাণ কিছু দিয়ে যদি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ বলছে লা ইয়াগফির, যা ক্ষমা করবো না, এটা এটা ক্ষমা বাদ, চিরস্থায়ী জাহান্নামে তুমি বেরি করা হবে না। ভয় পাও শিরিককে, ভয় পাও শিরিককে, কালিয়া করার মানুষ ভয় পাও। عن جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم, جابر رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, بين العبد وبين الكفر ترك الصلاه, নিশ্চয় মানুষ আল্লাহর বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, যেটা নামাজ পড়ে সেটা আল্লাহর বান্দা, যেটা নামাজ পড়ে না সে আল্লাহকে অস্বীকার করবে। আর এই নামাজ হচ্ছে 17 রাকাত, ভয় পেও না তুমি। আমি আমার ওই দাদাকে বললাম, দাদা ঈশার নামাজ কিভাবে 15 রাকাত? দাদা আমাকে বলল, বড় সুন্নত 4, ফরজ 4, কত? 8, ছোট সুন্নত 2, কত? 10, নফল 2, 12। আমি বললাম যে ঠিক আছে দাদা, দরকার তর্কের খাতিরে নফলকে আমি ঈশা মনে করলাম। আচ্ছা তো 12 হয়, বাকি 3 কেমনে? ঈশা 15। আমি বললাম তর্কের খাতিরে নফলকে আমি ঈশা মনে করে ফেললাম, যদি এটা জায়েজ না কেন? নফল কিভাবে ঈশা হবে? নফল তো নিজেই একটা কমপ্লিট নামাজ, ওর একটা টাইম আছে, ওর দুইটা নিষিদ্ধাজ্ঞা নিষিদ্ধ টাইম আছে, যে দুইটাইমে পড়া যায় না, আর বাকি সবসময় যখন খুশি তখন পড়া যায়। ওকে বুঝে আসেনি আসেনি? আমি বললাম দাদা তর্কের খাতিরে এই দুই রাকাত নফলকে, কিসের খাতিরে? তর্কের খাতিরে আমি এই দুই রাকাত নফলকে আমি ঈশা মনে করলাম। তো 15 কেমনে হয় আমার কও? ওকে ভিতরে 3 রাকাত। আমি বললাম ভিতরে কেমনে ঈশা হবে? ভিতরে তো নিজে একটা নামাজ, যেটা টাইম শুরু হয় ঈশার পরে ফজর রাত পর্যন্ত টাইম থাকে। তো যেখানে মানুষ হুইতির কি ঈশা বলে, নফলকে জোহর বলে, আসর বলে, ফজর বলে, সেখানে মানুষ বেনামাজি হবেই। তবে শুনুন, আমি সুন্নত থেকে না করিনি একটা কথা বলি, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা 5 ওয়াক্ত দিনে 17 রাকাত নামাজ পড়েন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত পড়বে, জোহরের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত, টোটাল 8 রাকাত হইল ফজর আর জোহর মিলে। মাগরিবের ফরজের 3 রাকাতের পরে 2 রাকাত সুন্নত পড়ে, 10 রাকাত। ঈশার 4 রাকাত ফরজের পরে যে ব্যক্তি 2 রাকাত সুন্নত পড়ে, টোটাল কত রাকাত হলো? 12 রাকাত। এটাকে আল্লাহ নবী বলেছে যেই ব্যক্তি দিনে ফরজ 17 রাকাত পড়ার পরে যে ব্যক্তি দিনে 12 রাকাত নামাজ পড়বে, আল্লাহ প্রতিদিন তার জন্য জান্নাতে ঘর বানাবে। বেনিফিট আছে আই নো, বাট আমি ইমাম সাহেবদেরকে অনুরোধ করে বলছি, আজকে আমি নামাজিদেরকে দাওয়াত দিচ্ছি না, আমি বেনামাজি আমার ভাই, আমার চাচা, আমার চাচি, আমার ফুফি, আমার খালা, আমার আত্মীয় স্বজন, আমার দেশবাসীকে আমি দাওয়াত দিচ্ছি, তোমার রব তোমার উপরে জুলুম করেনি, তিনি ফজর শুধু 2 রাকাত নামাজ ফরজ করেছে, শুধু তুমি ঘুম থেকে উঠবে বলে, শুধু 2 রাকাত, তিনি চায় তুমি ফজরে ওঠো, 4 বার মাথা এভাবে মাটিতে লাগাও আর বলো সুবহান রাব্বিয়াল আলা, পবিত্র সেই সত্তা আমার রব সবার উপরে, বাস তিনি এটাই চায়। তুমি কেন নামাজ পড়ো না? তুমি দেখো 1 রাকাত নামাজ আল্লাহু আকবার, তুমি সূরা ফাতিহা পড়লে, একটা সূরা পড়লে, দেখো দ্বিতীয় রাকাতে ভিন্ন কিছু নেই, সেম সূরা ফাতিহাটাই পড়ে, কঠিন কিছু না। তুমি দেখো 1 রাকাত নামাজে তুমি রুকুতে গেলে সুবহান রাব্বিল আযীম পড়লে, তুমি দেখো আগামী 3 রাকাতও যদি তুমি নামাজ পড়ো প্রত্যেক রাকাতে সেম কথাই সুবহান রাব্বিল আযীম, তোমাকে কঠিন করে নিয়ে একই কথা বারবার,
নতুন কিছু দিয়ে তোমাকে আল্লাহ বিভ্রান্ত করেনি, তোমাকে আল্লাহ কঠিন করেনি যে ভিন্ন 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 মুখস্থ করতে হবে। তুমি দেখো ফজর আত্মাহিয়াতে তুমি মানে বৈঠকে আত্মাহিয়াতে বসো, জোহর বৈঠকে আত্মাহিয়াতে। তুমি দেখো মানুষ তুমি ফজর সালাম দিয়ে ফিরাইছো, জোহর সালাম সালাম দিয়ে ফিরাবা, একই জিনিসই তো। এত তুমি কেন এত দূরে সরে আছো? যারা তোমরা নামাজ পড়ো না, মনে রাখবে আজকে আমি যে তোমাদেরকে দাওয়াত দিয়েছি, যদি তোমরা তোমাদের মুহাদ্দিসদেরকে বলে হাদিসগুলোর হদিস না পাও তাহলে তো বেঁচে গেলা। আর যদি তোমরা এই মুসনাদ আহমেদ এবং সহিহ মুসলিমে এই হাদিসগুলো যদি পাও যে যেটা নামাজ পড়ে ওটা মুমিন, যেটা নামাজ পড়ে না ওটা মুশরিক কাফের, তাহলে তোমাদের কি হবে বলো? আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না কিসের অপরাধ? শিরকের অপরাধ। আর তুমি তো তোমার শিরক খুঁজে পাও না। যাই হোক, শোনো কালিয়াপুরের মানুষ, তোমাকে আমি একটা কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে এই 60 বছরের জীবন আমরা অপরাধ করেছি কিনা, আমরা বেনামাজ হয়েছি কিনা, আমাদের মধ্যে কেউ কেউ আছে কিনা যে 50 বছর নামাজ পড়িনি, আছে কিনা? তাহলে এই 50 বছরের অপরাধের কি হবে বলো? কালিয়া করার মানুষ, আজকে আমার শেষ একটা আয়াত এবং শেষ হাদিস বলে শেষ করব, তোমরা বিরক্ত হইও না। শোনো, ওয়াল্লাহি কি রব পাইছ, তোমার 100 বছরের অপরাধ, 100 বছরের প্রতিদিন শুধু অপরাধের অপরাধ। আল্লাহ বলছে ইল্লা মান তাব, অপরাধ যতই হোক না কেন যে তাব তওবা করে ফিরে আসবে, মানে অপরাধ ছেড়ে আল্লাহর দিকে চলে আসবে, ও আমানা এবং ঈমান আনবে, ও আমিলা আমালান সালিহা, এবং 100 বছরের অপরাধ থাকুক, 1,00,000 বছরের অপরাধ, কোটি কোটি অপরাধ থাকুক, পুরো পৃথিবী পরিপূর্ণ অপরাধ থাকুক, অপরাধ আর অপরাধ কোনো ভালো কাজ নাই। আল্লাহ বলছে যে ফিরে আসবে অপরাধ ছেড়ে, ঈমান আনবে, ভালো কাজ করবে, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ, আল্লাহ বলছে যে 100 বছরের সব অপরাধ নেকিতে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাক, ইয়া আল্লাহ, সুবহানাক, ইয়া আল্লাহ, আপনি পবিত্র। 100 বছরের অপরাধ যদি খালি অপরাধটাকে ছেড়ে দিয়ে এভাবে ছেড়ে, আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমি জীবনে এই অপরাধ করবো, আল্লাহ আমি জীবনে নামাজ ছাড়বো না, আল্লাহ আমার দ্বারা 17 রাকাত নামাজ কখনো মিস হবে না, বৃষ্টি হোক রোদ হোক, আমি সফরে থাকি, বাড়িতে থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, যদি আল্লাহ আমার এই ব্রেইন এই বাধা যদি কাজ করে, আমি যদি ভালো মন্দ বুঝি, তাহলে আমার দ্বারা 17 রাকাত নামাজ কখনো মিস হবে না, আল্লাহ আমি কখনো অর্জনা করবো না, আল্লাহ আমি কখনো আর মদ খাবো না, আল্লাহ কখনো আর কাউকে মারবো না, আল্লাহ কখনো বাপ মায়ের সাথে আর অবাধ্য হবো না। যদি কোনো মাস এরকম ফিরে আসে, আল্লাহ বলছে যে যত গুণা আছে ইউবদ্দিল, এটাকে পরিবর্তন করবে না, এটাকে মুছে দেবে না, এটাকে ফেলে দেবে না আল্লাহ, এইভাবে আল্লাহ এই অপরাধকে আল্লাহ কি করবে না, এইভাবে আল্লাহ এভাবে ডাস্টবিনে ফেলে দেবে না, এই অপরাধগুলোকে জাস্ট যে ওজন অপরাধের যে ওয়েট, আল্লাহ বলবে যে এই ওয়েটটা নেকেতে নেকেতে উঠাও। বুঝেন নি কথা? কেন? ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহীমা, নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। শুনে নাও কালিয়া করার মানুষ, আল্লাহর কাছে লজ্জা পেও না। আনাস ইবনে মালিক কল, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, কল আল্লাহ, আল্লাহ বলে, কে বলে? কালিয়া করার মানুষ, আজকে আমার শেষ হাদিস, দেখো তোমার এই শেষ উপদেশ কাজে আসে কিনা, লজ্জা পেও না আল্লাহর সামনে কালিয়া করার মানুষ, আল্লাহ বলে, কে বলে? কে? আল্লাহ বলে, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়ে, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফরতু লাক, আল্লাহ বলে হে আদমের পোলারা মাইয়ারা, তোমরা যদি আল্লাহকে ডাকো ক্ষমা পাওয়ার আশায়, আল্লাহ বলেছে যা তোকে ক্ষমা করে দিলাম। আচ্ছা কতটুকু ক্ষমা করলো? আল্লাহ বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক বেশি হোক না কেন, ওয়ালা উবালি, আমি আল্লাহ কারো পরোয়া করি না, মাফ করে দিলাম। ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদমের ছেলে মেয়েরা, তোমার গুনাহ যদি জমিন থেকে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, তুমি দেখলে যে তোমার অন্যায় পাপ আকাশ ছুঁয়ে গেছে, অথবা আল্লাহ বলছে তুমি সুম্মা ইস্তাগফারতানি, অথবা তুমি বললে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ বলে যে গফরতু লাক, যাহ তোকে মাফ করে দিলাম, ওয়ালা উবালি, কার পরোয়া করি না। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান,
ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে মেয়ে, এই পুরো জমিন ভর্তি অপরাধ নিয়ে যদি তুমি আল্লাহর সামনে যাও, আল্লাহ বলছেন সুম্মা লাকীতানি অতঃপর লা তুশরিকু বি শাইয়া, তোমার এই জমিন ভর্তি অপরাধ নিয়ে যদি তুমি আসো আর আমি যদি দেখি যে এই জমিন ভর্তি অপরাধে কোনো শিরিক নাই, কি নাই? নামাজ না পড়া কি বেনামাজি নাকি শিরিকি? খেয়াল করে দেখো শিরিক, এই নামাজ না পড়া কত বড় অন্যায়। আল্লাহ বলছে যে আদমের ছেলে মেয়ে জমিন ভর্তি অপরাধ নিয়ে যদি আসো আর আমি যদি দেখি যে শিরিক নেই, কি নেই, কি নেই, লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে এই পুরো জমিন ভর্তি ক্ষমা নিয়ে এসে তোকে ক্ষমা করে দেবো। কালিয়াপুরের মানুষ, এত দয়ালু রবকে তোমরা ভুলে গেছো, এত অন্যায় অপরাধ করো তোমরা, আমরা এত অন্যায় অপরাধ করি, আল্লাহর সাথে শরীক করিও না। ওল্লাহি যেই ব্যক্তি বেঁচে আছে এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য অনেক বড়, এখানে যারা বেঁচে আছে অথবা পুরো পৃথিবীতে যারা বেঁচে আছে, আল্লাহ যত নিয়ামত তোমাকে দিয়েছে সবচেয়ে বড় নিয়ামত এই বেঁচে থাকা। কেন জানো? এই বেঁচে আছো বলে আজকে এখানে এসেছো, এই নসিহত শুনেছো, বেঁচে আছো বলেই বলতে পারবা ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো, বেঁচে আছো বলেই ফজর নামাজ পড়তে পারবা চেষ্টা করলে। যেই ব্যক্তি শিরিক নিয়ে মারা গেল, আল্লাহ সুবহান তাআলা সূরা নিসায় একই সূরায় দুইবার বলছে যে তাকে ক্ষমা করব না, এই শিরিক নিয়ে মারা গেল কেন ক্ষমা করব না। এছাড়া যত অপরাধ দেখো না, মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ হলে আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত ক্ষমা নিয়ে আসবে, কিন্তু ক্ষমা করবে না কি? তাহলে তোমরা কি আল্লাহর সাথে শিরিক করবা? না। শরম পাও, ছি শরম পাও। তোমরা তো চাও না তোমাদের স্ত্রীদেরকে কেউ ধর্ষণ করুক, তোমাদের স্ত্রীদের বিছানায় কেউ শুয়ে থাকুক, তুমি এটাও চাও না তোমার মা, জগৎজননী মা, তার পাশেই বা কেউ শুয়ে থাকুক আজে বাজে কেউ, তুমি চাও এটা? লজ্জা লাগবে না, জিদ লাগবে না? তাহলে তোমার রবের সাথে কিভাবে তুমি এভাবে শরীক করো? ছি ছি লজ্জা পাও। আর মনে কষ্ট কেউ নেবেন না, আমি একটু হাত পা নেড়ে ছেড়ে কথা বলি, কিছু সৌদি আরব বড় হয়েছে, এখন আমি এমন দেশে বড় হয়েছি, ছোটবেলা থেকে এমন মানুষের সাথে চলছি, মানে আমি দেখছি যারা এক বললে ভাবে বলে, মানে এই এক, ওরা জীবনে বলবে না যে যা, ও বলছে চাহ এলা রহ রহ, মানে আমার মানে এইভাবে হয়ে গেছে, কিছু করার নেই। মানে ধরেন আমি আমার পক্ষে সম্ভবই না মনে রাখা যে আমি আপনাকে বলবো যে যাও এখান থেকে, এভাবে বলবো যাও, আমি বলবো যে যা এখান থেকে যা, মানে এইভাবে অটোমেটিক হাতিটা যা চলে যাবে, আসো বললে এইভাবে চলে যাবে, আমার পক্ষে সম্ভব না আপনাকে আমি বলবো যে খাবা, আমি এভাবে বলবো খাবা, এই যেভাবে দেখেন খাবা, মানে খায় কোথায় মানুষ পেড়ে, ও মানে সুবহানাল্লাহ, আমি এই দেশে আসার পর আমার পা উঠে যেত পায়ের উপরে, কত মানুষ যে বিয়াদব বলছে আমার, এখন আমি প্রায় জায়গায় যে আগে মনে রাখি সবাই আগে পাতলা যাবে না, যাই হোক বুঝে আসছে, আমার একটু হাত পা নড়ে বেশি, এই দেখছেন এইভাবে নড়ে, আমি এটা ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, অহংকারের কিছু না, মানে হয়ে গেছে কিছু, হ্যাঁ আমি তো বয়স প্রায় 27 বছর হয়ে গেছে, এটা রক্তের সাথে মিশে গেছে, কখনো যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যায় তখন ইনশাল্লাহ সোজা হয়ে যাবে, আর হয়ে গেল। এছাড়া আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আজকে আমি কিসের দাওয়াত দিয়েছি আপনাদেরকে? সালাতের। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বেনামাজিকে মুসলমান বলেছে? না। তাহলে আপনি কি মুসলমান হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে মরতে চান নাকি এমনি নিজের মন মতো? আর আপনার অপরাধ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয় কে ক্ষমা করবে? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই ঠেকাবে। আর আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ বলে যে ওয়ালা উবালি, কারো পরোয়াই করি না, যা ভাগ কে আছিস ও ক্ষমা চাইছে ওকে ক্ষমা করবো, তুই কে, কি ক্ষমতা তোর? এত দয়ালু রব পেয়েছেন। আশা করি আপনারা আজকে থেকে দিনে 17 রাকাত নামাজ পড়ে নিজেকে অ্যাটলিস্ট মুসলমানটা রাখিয়ে নেন, ঠিক আছে? ইনশাল্লাহ দেখবেন যুদ্ধ কমে যাবে, জুলুম কমে যাবে, অত্যাচার কমে যাবে। আর একটা অনুরোধ করি, মনে কষ্ট নিয়েন না, আমি রাজনীতি করি না, যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে তাদেরকে সম্মান দিন, দেখবেন আপনার কষ্ট অনেক কমে যাবে। হিংসা শত্রু তুমি করার দরকার না এই দেশে বাংলাদেশে, মনে কষ্ট নিন না, আপনি আসলে কি পদে আছেন আমি জানি না, দুঃখিত, মাশাআল্লাহ ভাইস চেয়ারম্যান, মাশাআল্লাহ, আমিগুলো বুঝি কম, এখন অনেক কিছু মুখস্থ হয়নি আমার নাম। তো একটা উদাহরণ দিই, উনি যে এই পদে আসছে, আমি অনলাইন চামচামি করতেছি না, আমি এটা জিনিস অ্যানালাইসিস করছি, কি জানেন, ধরুন এই ভাইস চেয়ারম্যান আরো কতজন হতে চাইছে না, এমন ধরুন আপনি বললেন যারা টেকা খাওয়াইছে, আরে অমুকে মারামারি করছে, তোমাকে গোলাগুলি করছে, মিশা কথা কইছে, ভোট হতে দেয়নি, আপনি আপনি বিশ্বাস রাখেন আপনি জিন্নাতাকে পছন্দ করেন, সবাই এগুলো চেষ্টা করছে, এরপরে কেউ একজন টিকে গেছে। তো হিংসা করার কিছু নাই,
যে সম্মানিত জায়গায় চলে আসছে তাকে হিংসা না করে তাকে সম্মান করেন, দেখবেন সে আপনাকে ভালোবাসবে। আর মনে রাখবেন, যদি আপনি মনে করেন যে আপনার সামনের লোকটা খুব খারাপ, তার সাথে তো শত্রুতা করাই উচিত না, তাদের বোকামি, কারণ আপনি জানেন যে সে খারাপ, উদাহরণ, তাহলে আপনি তার সাথে শত্রুতা করলে সে তো আপনাকে আরো পিষবে। তো আমাদের দেশে এইসব হানাহানি রাশারাশি সেই দিন বন্ধ হবে আমার মনে হয়, যেদিন আমি দেখলাম যে এখানে আসলে আমার যেহেতু আর করার কিছু নেই, অ্যাটলিস্ট ভালোবেসে সম্মান শ্রদ্ধা দিয়ে ক্ষতিটাকে কমিয়ে এনে কিভাবে উপকারটাকে বাড়ানো যায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী মজলিস শেষ করতেন এই দোয়া পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর নবী বলেছে কোনো মানুষ যদি কোনো বৈঠকে বসে আর অনেক কথাবার্তা বলে, দিনের কাজ করে, যদি কোনো ভুল হয়ে যায়, এই দোয়াটা পড়ে বৈঠক শেষ করলে সমস্ত গুনাহ ক্ষমা। আমি এই দোয়া পড়ে শেষ করে দিলাম, মোনাজাত আমি আসলে দিই না। জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই, উনি আমার কথা শুনছে, আমি ইনশাল্লাহ ওনার কথা অবশ্যই শুনে যাবো ইনশাল্লাহ। পরম সদ্য মুসলিয়ান একরাম, সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি একটু ধৈর্য সহকারে 10 মিনিট সময় দিবেন আপনারা।